হ্যালো বন্ধুরা, ডিজিটাল বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি রামিজ। আজ আমি আপনাদেরকে ডিশ ওয়াশ লিকুইড মেকিং বিজনেস আইডিয়া দেব, মানে ডিশ ওয়াশ আপনি নিজে থেকে বাড়িতে তৈরি করবেন এবং সেটা বাজারে আপনি বিক্রি করবেন। বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন। লিকুইড ডিশ ওয়াশ তৈরি করবার জন্য আপনার কোনো যন্ত্রপাতি লাগবে না এবং এই বিজনেসটি করবার জন্য আপনার বেশি টাকারও প্রয়োজন হবে না। আপনি নিজের ঘরে বসেই এই বিজনেসটি করতে পারেন। বন্ধুরা, এই ভিডিওতে আমি বলবো আপনি লিকুইড ডিশওয়াশ কীভাবে তৈরি করবেন, কি কি র মেটেরিয়াল লাগবে, কোথা থেকে র মেটেরিয়াল কিনবেন, কিভাবে মার্কেটিং করবেন, সব কিছুই আমি এই ভিডিওতে কভার করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। কোনো বিজনেস শুরু করবার আগে আমি যে বিজনেসটা করব সেই প্রোডাক্টের মার্কেটে কেমন চাহিদা সেটা আমাদেরকে আগে জেনে নিতে হয়। হয়তো আমরা একটা বিজনেস শুরু করলাম, সেটার বাজারে কোনো চাহিদাই নেই, বা আছে হয়তো চাহিদা, তেমন কিছু একটা চাহিদা নেই, তো সেখানে আমাদের অসুবিধা হয়ে যায়। তো কোনো বিজনেস শুরু করবার আগে আমাদেরকে আগে অবশ্যই জেনে নিতে হবে যে সেই প্রোডাক্টের মার্কেটে কেমন চাহিদা। লিকুইড ডিশওয়াশ এমন একটা প্রোডাক্ট, এর বাজারে প্রচুর চাহিদা। প্রত্যেক বাড়িতেই প্রতিদিন কম করে 2 থেকে 3 বার ডিশওয়াশ করা হয় এবং সেই ডিশওয়াশ করার জন্য অনেকেই লিকুইড ডিশওয়াশ ব্যবহার করে থাকেন। তাই এর বাজারে প্রচুর চাহিদা এবং এর চাহিদা কোনো দিনও কম হবে না। তো কেন না এই বিজনেসটি শুরু করা যায়। এই ডিশওয়াশের বিজনেসটা আপনি ছোটোভাবে হয়তো প্রথমে শুরু করলেন এবং পরে অনেক বড়ভাবে এই বিজনেসটা আপনি করতে পারেন। তাই আমি বলবো এই বিজনেসটা আপনি যখন প্রথমবার শুরু করবেন তখন আপনার নিজের একটি কোম্পানির নাম দিয়ে এই বিজনেসটি শুরু করবেন। বন্ধুরা, এবার আমি বলবো লিকুইড ডিশওয়াশ তৈরি করবার জন্য কি কি র মেটেরিয়াল লাগবে। লিকুইড ডিশওয়াশ তৈরি করবার জন্য লাগবে আপনার ডিএম ওয়াটার, অ্যাসিড স্লারি, কস্টিক সোডা, ইউরিয়া, টিএসপি, ফুড কালার, পারফিউম এবং সল্ট। তার সঙ্গে লাগবে আপনার খালি বোতল, মানে আপনি যেটার ভেতর লিকুইড ডিশওয়াশ ভরে বিক্রি করবেন, এবং আপনার কোম্পানির নামে স্টিকার, এবং তার সঙ্গে লাগবে ওজন করবার মেশিন। এই সব জিনিসগুলো লাগবে আপনার লিকুইড ডিশওয়াশ তৈরি করবার জন্য। বন্ধুরা, এখানে আমি যেই সব র মেটেরিয়ালের নাম বললাম এই সব র মেটেরিয়াল আপনি লোকাল মার্কেট থেকেই কিনে নিতে পারেন, এবং লোকাল মার্কেটে যদি আপনি না পান তাহলে আপনি ইন্ডিয়ামার্ট.কম ওয়েবসাইটে গিয়ে আপনি সমস্ত কিছু সেখান থেকেই কিনতে পাবেন। আপনার কোম্পানির নামে স্টিকার, যেখানে পোস্টার ও ব্যানার তৈরি হয় সেখানে গিয়ে আপনার কোম্পানির নামের স্টিকার ছাপিয়ে নিতে পারবেন। বন্ধুরা, এবার আমি বলবো আপনি লিকুইড ডিশওয়াশ কিভাবে তৈরি করবেন। আমি এখানে 5 লিটার লিকুইড ডিশওয়াশ তৈরি করবার ফর্মুলা বলবো। লিকুইড ডিশওয়াশ তৈরি করবার আগে সর্বপ্রথমে দুটো এমন জিনিস নেবেন সেখানে যেন 3 লিটার লিকুইড ডিশওয়াশের জায়গা থাকে, এবং তার সঙ্গে একটি বড় সাইজের চামচ নিয়ে নেবেন এবং হাতে গ্লাভস পরে আপনি লিকুইড ডিশওয়াশ তৈরি করবেন। যেহেতু এগুলো সমস্ত কিছু কেমিক্যাল, সেই জন্য আপনি হাতে গ্লাভস পরে নেবেন। সর্বপ্রথমে দুটো জায়গায় 2.5 লিটার 2.5 লিটার করে ডিএম ওয়াটার নিয়ে নেবেন। যেখানে আপনি 2.5 লিটার ডিএম ওয়াটার নিয়েছেন সেই জায়গায় আপনি এবার 500 গ্রাম অ্যাসিড স্লারি দিয়ে দেবেন। এবার সেটাকে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন। চামচ দিয়ে নেড়ে নেবার পর এবার আপনি সেটাকে আলাদা করে রেখে দেবেন। আরেকটি জায়গায় যেখানে 2.5 লিটার ডিএম ওয়াটার রয়েছে সেটাতে এবার আপনি 100 গ্রাম কস্টিক সোডা দিয়ে দেবেন। কস্টিক সোডা দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন। কস্টিক সোডা আপনি সাবধানে দেবেন, আপনার শরীরে কোথাও যেন কস্টিক সোডা না ঠেকে থাকে। এবার আপনি দুটোকেই কিছুক্ষণের জন্য রেখে দেবেন। কিছুক্ষণ পর যে 2 জায়গায় ডিএম ওয়াটার রয়েছে সেই ডিএম ওয়াটার আপনি একটি বড় জায়গায় একসঙ্গে মিশিয়ে দেবেন। একসঙ্গে মিশিয়ে দেওয়ার পর এবার আপনি মিশ্রণে দিয়ে দেবেন ইউরিয়া 100 গ্রাম, টিএসপি 80 গ্রাম, সব কিছু এগুলো দিয়ে ভালোভাবে চামচ দিয়ে নেড়ে নেবেন। এবার আপনি মিশ্রণে দিয়ে দেবেন 10 গ্রাম সল্ট এবং সেটাও ভালোভাবে নেড়ে নেবেন। সবশেষে ফুড কালার এবং পারফিউম দিয়ে দেবেন, আপনার যেই কালার পছন্দ যেই পারফিউম পছন্দ সামান্য পরিমাণে দিয়ে দেবেন। দেখবেন কতটা দেওয়ার প্রয়োজন হচ্ছে সেইভাবে সামান্য পরিমাণে একটু দিয়ে দেবেন এবং ভালোভাবে নেড়ে নেবেন। তৈরি হয়ে গেল আপনার লিকুইড ডিশওয়াশ। এই লিকুইড ডিশওয়াশ আপনি 24 ঘন্টা যেমন আছে তেমনই রেখে দেবেন। 24 ঘন্টা পর আপনি প্যাকিং করে লিকুইড ডিশওয়াশ এবার আপনি বিক্রি করতে পারবেন। লিকুইড ডিশওয়াশ তৈরি করা খুবই সহজ।
তবুও আমি বলবো যে আপনি যখন প্রথমবার এই বিজনেসটি শুরু করবেন, তো কোথাও থেকে আপনি লিকুইড ডিশওয়াশ তৈরি করবার ট্রেনিং নিয়ে নেবেন, তারপরেই আপনি এই বিজনেসটি শুরু করবেন। বন্ধুরা, এবার আসছে এর মার্কেটিং করা। আপনি মার্কেটিং দুই রকমভাবে করতে পারেন, একটি হচ্ছে অফলাইন এবং আরেকটি হচ্ছে অনলাইন। অনলাইন আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট এইসব সাইটে গিয়ে আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারেন। অফলাইন আপনি যে কোনো হোলসেলারের হাত দিয়েও আপনার প্রোডাক্ট বিক্রি করাতে পারেন। তাছাড়া আপনি যদি চান দোকানে গিয়ে বিক্রি করে আসতে, তো আপনি দোকানে গিয়েও বিক্রি করে আসতে পারবেন। আপনাকে প্যাকেজিং ও কোয়ালিটির উপর একটু লক্ষ্য রাখতে হবে, তাহলে আপনার বাজারে বিক্রি করতে তেমন কিছু একটা অসুবিধা হবে না। তবে আমি এখানে যেই ফর্মুলা দিয়েছি, সেই ফর্মুলাতে যদি আপনি ডিশওয়াশ তৈরি করেন, তাহলে অনেক ভালো কোয়ালিটির আপনি ডিশওয়াশ তৈরি করতে পারবেন। সবশেষে আমি বলবো, এই বিজনেস শুরু করবার আগে আপনি ভালোভাবে জেনে বুঝে নিয়ে এই বিজনেসটি শুরু করবেন। তো বন্ধুরা, এখনও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, আপনি নিচে কমেন্ট করবেন, আমি এর রিপ্লাই অবশ্যই করব। এবং তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং তার সঙ্গে ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।